বাংলা নাটক ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব, যিনি প্রতিনিয়ত গড়ে চলেছেন নতুন নতুন রেকর্ড। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এবং অপূর্ব ও মিথিলা অভিনীত অত্যন্ত জনপ্রিয় একটি নাটক ব্যাস 27 আজ নাটকটি 1 কোটি ভিউজের মাইল ফলক স্পর্শ করেছে। বাংলা নাটকের ইতিহাসে এই প্রথম কোনো নাটকের 2টি পার্টি 1 কোটির বেশি মানুষ দেখেছেন। নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান নাটকটির গল্প 2টি পার্টে শেষ করেন। প্রথম পার্টটি ছিল ব্যাস 27 এবং পরবর্তী পার্টটি ছিল ব্যাস 27 দ্য লাস্ট পেজ। প্রথম পার্টটিতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, মিথিলা এবং অপর্ণা ঘোষ। পরবর্তী সেকেন্ড পার্টে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, মিথিলা এবং মেহজাবিন চৌধুরী। প্রিয় দর্শক, নাটকটি 1 কোটি ভিউজ পার হওয়ার সুখবরটি শেয়ার করেছেন জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে। সেখানে নাটকটির একটি পোস্টার আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ব্যাস 27 নাটকটি 10 মিলিয়ন প্লাস ভিউজের জন্য সবাইকে অভিনন্দন। নাটক ইতিহাসে এই প্রথম কোনো নাটকের 2টা পার্টে 1 কোটি প্লাস ভিউজ হয়েছে। ব্যাস 27 দ্য লাস্ট পেজ বর্তমান ভিউজের পরিমাণ 18 মিলিয়ন। ড্রামাবাদ ইউটিউব পরিবারের পক্ষ থেকে প্রিয় অভিনেতা এবং নাটকের সাথে যুক্ত সমস্ত কলাকৌশলী ও বাংলা নাটকের সকল দর্শকদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা।